সাইজটা দেখো জাস্ট মারাত্মক সাইজ, এই জন্য এই সাইজটাকে বলা হয় বোমচ। যাই হোক আমি এটাকে এই ভাঙি, স্টাফিং দেখো মারাত্মক স্টাফিং। আর এইগুলো হচ্ছে চর্বিগুলো। আস্ত একটা আলুর পাহাড়, এইখান থেকেই এবার হবে আলুর চপ, আর তৈরি হবে স্পেশাল বোম চপ। এটার জন্য এত দূর থেকে আসা বোম চপ, ও সাইজটা দেখো জাস্ট বোমের মতো। ওই যে কাকিমা ওই সাইডটা রেখে দিয়েছে, এখনো কাকু ভাজবে, ভাজেনি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, আর নতুন একটা জায়গার খাবারের সন্ধানে। মুখে হাজার দেখে বুঝতে পারছো যে হ্যাঁ আজকে ইন্টারেস্টিং একটা খাবার নিয়ে চলে এসেছি। আজকে এসেছি বনগাঁয় চাঁদপাড়ায় সজল কাকুর হাতের বিখ্যাত বোম চপ খেতে। বোম চপ শুনে অবাক লাগছে, আমিও ভাবছি বোম চপ জিনিসটা কী। তো আমিও এখনও জানি না যে বোম চপ জিনিসটা কী, সেটা কাকুর সাথে কথা বলবো, তারপর জানবো এই বোম চপের রহস্য কী। কিন্তু কাকু এখন রেডি করছে, দেখতে পাচ্ছ ওটা কী মাখা হচ্ছে কাকু? আচ্ছা ওটা পেঁয়াজি, দেখতে পাচ্ছ পেঁয়াজিটার যে পুরো জিনিসটা পেঁয়াজি, তারপর লঙ্কা টঙ্কা দিয়ে একটা বেসনে মাখা হচ্ছে। এখানে অলরেডি তেল গরম হচ্ছে, এক কড়াই তেল এখানে গরম হচ্ছে। আর এখানে রাখা আছে এগুলো কি কাকু? এগুলো খাসির চর্বি। খাসির চর্বি, চর্বিটা দিয়ে কি হয়? এটাই বোম চপ হবে। ও এই চর্বি দিয়েই বোম চপ হয়? হিসাবে এটা ভিতরে থাকবে। আচ্ছা হ্যাঁ, আলুর ভিতরে এটা ঢোকাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এটাকে বোম বা একটা 10 টাকা দাম, একটা 20 টাকা দাম। এখন এইটা এই বোম যেটা 20 টাকা দাম, এইটা ভেজে ওঠানোর পরে এইখানকার ছেলেরা বা বাচ্চারা বলতো ওরে বাবা এই যে বোমের মতন, এই যে বোম, এই বোম বলতে বলতে এটা বোম চপই হয়ে গেল। ওই জন্য এখন কি এই দুটোকেই বলা হয় বোম চপ, না শুধু বড়টাকে বলা হয়? বড়টাকেই বোম চপ, বড়টাকেই বোম চপ বলা হয়। আচ্ছা এই এই স্টাফিংটা দিয়েই বোম চপ তৈরি হয়। তা আর কি কি পাওয়া যায় এই বোম চপ আর পেঁয়াজি ছাড়া? ভেজিটেবিল, আলুর চপ। আচ্ছা এগুলো প্রাইস কি রকম? এটা তো ছোট চপটা বোম চপটা বললেন 10 টাকা, আর বড় বোম চপটা 20 টাকা। আর পেঁয়াজি? পেঁয়াজি ওজনে, ও ওজনে এটা, এটা ওইটা 100 গ্রাম 15 টাকা। 100 গ্রাম 15 টাকা। আচ্ছা আর ভেজিটেবিল? ভেজিটেবিলটা 5 টাকা পিস। আচ্ছা আলুর চপ? আলুর চপটা 4 টাকা। তো পেঁয়াজিটা কোনো গ্রামে হঠাৎ করে কেন এই ব্যাপারটা? এটাও তো পিসে হতে হতে পারে। ওই এটা ছোট ছোট ভাজলে, ওইটা আপনি ছোট ছোট ভাজলে, মানে বড় বড় ভাজলে ভাজাটা ভালো হয়। আচ্ছা খেতে মসমসে হয়, খুব ভালো লাগে। আর এই বেসনটা কি বেসন ইউজ করেন? এই বেসনটা মটর বেসন। ওইটা মটর বেসন। আর ওখানে দেখতে পাচ্ছি ডক্টর চয়েসের মানে তেল, একদম ভালো তেল ইউজ করেন ডক্টর, মানে কোনো এখানে ডক্টর চয়েস কিংস, এই হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, আমি পছন্দের তেল। আচ্ছা আচ্ছা, এটা আমার, এটা আপনার পছন্দের তেল বলেই জানি এই জন্য। না না, আমি ভালোটা খুঁজি বাজারে গিয়ে এই আর কি। না আপনি যে কোনো ইয়ে করেন না, যে সবার জন্য একদম ঠিকঠাক, যেন সবাই এটা খেতে পারে। হ্যাঁ ভালোটা যেন হয়। আচ্ছা তো মোটামুটি কখন দোকানটা ওপেন হয় কাকু? বিকাল 4টার থেকে শুরু হয় গোছানো, 4:30টার মধ্যে ভাজা শুরু হয়ে যায়, কিছু কিছু পাওয়া যায়। আচ্ছা কিছু আস্তে আস্তে সময় যত যায় তত, আর মানে খোলেন 4:30টার সময়, বন্ধটা কখন হয়? বন্ধ রাত 10টা। রাত মানে 10টার মধ্যে পুরো শেষ একদম, মানে আর কিছু থাকে না? হ্যাঁ গতকাল যেমন 8:30-9টায় পুরো মাল শেষ হয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, 8:30-9টার সময় মাল শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো কাকু এখন ভেজে নিক, এই দেখতে পাচ্ছ তেল অলরেডি গরম হয়ে গেছে, কাকু এখন গরম গরম পেঁয়াজিগুলো তেলে ছেড়ে দিচ্ছে। ও অনেকটা তেল, কত কিলো তেল আছে কাকু এখানে? 9-10 কিলো। 9-10 কিলো, মানে কি এক এক দিনেই 9-10 কিলো তেলই লাগে নাকি? না 3 দিন 4 দিনের পর পর এই তেলটা পাল্টে দেওয়া। ও মানে এই তেলটা কি এই ড্রামে রাখেন আপনি? না না, ওই পুরনো তেল, এইগুলো পুরনো তেল রয়েছে, এগুলো পরে দিই। দি আবার এই নতুন তেলও অ্যাড করেন দি ওই করে? আচ্ছা মানে এগুলো নিজেদের বুঝে 4 দিন পর পর এই তেলটা পাল্টে দেওয়া হয়, তারপরে বাকি যে পুরনো তেলটা এটা আমাদের আবার বিক্রি হয়ে যায়। ও এই তেল বিক্রি হয়ে যায়? পুরনোটা বিক্রি হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, যাই হোক কাকু এখনো সবে জাস্ট স্টার্ট করেছে
পেঁয়াজি তৈরি করা, যেটা খেতে এসেছি বোম চপ, সেটা এখনও বানানো স্টার্ট হয়নি, সেটা এখন কখন খাবো সেটার জন্য এখন ভাবছি। এখনও তৈরি হয়েছে, ওখানে অলরেডি রাখা আছে, যেহেতু সব সাজানো গোছানো চলছে এখন একটু সময় লাগবে, তো ওয়েট করো। তো গরম গরম পেঁয়াজি তো ভাজা হয়ে গেছে, এবার কাকুমাদের দিয়ে দিচ্ছে এই যে গরম গরম পেঁয়াজি। ওখানে দেখো পুরো এক ঝুড়ি পেঁয়াজি ভাজা হয়েছে, এক ঝুড়ি, এখন অবধি ভাজা হবে। তো যাই হোক, এখানে ঠোঙায় দিয়ে দিয়েছে 100 গ্রাম পেঁয়াজি মাত্র 15 টাকায়, কারণ পেঁয়াজিগুলো 100 গ্রাম এই কারণে বলছে, এই যে ছোটো ছোটো সাইজ, এই দেখো পেঁয়াজিগুলো মাত্র ছোটো ছোটো সাইজ। তো এই হচ্ছে কাগজ, যাব আমি কাগজটা হ্যাঁ রেখে ঢেলে নিচ্ছি। এখানে দেখো এটা দুটো, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, দশটা, দশটা মানে অগুনতি। যাই হোক, 100 গ্রামের মধ্যে এর থেকে হয়তো বেশিও পড়তে পারে, এটা ওজনে দেওয়া হয়, ছোটো ছোটো যেহেতু বড় বড় পেছি, ও 15-20টাও চলে আসে, এটা কোনো কথা নয়। তো যাই হোক চলো আমি একটু পেঁয়াজি খাই আগে। এই যেটাই নুন আছে, ফার্স্টে দেখো স্টাফিংটা, ও রেস ক্রিসপি আওয়াজ হচ্ছে, কি সুন্দর। কী কী থাকে আগে এর মধ্যে? পেঁয়াজি, পেঁয়াজির মধ্যে পেঁয়াজ, লঙ্কা, আচ্ছা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেসন, আর কিছুই না, এটাকেই ভেজে টেস্টি করতে হবে। দারুণ ক্রাঞ্চি, একটা একটা আওয়াজ আসছে, কর্ম কর্ম করছো, পেঁয়াজি নিয়ে আলাদা করে কি বলবো, ভালো খুব শীতকালে গরম গরম পেঁয়াজি আর মুড়ি যদি হয় না, যার জমাবে, কিন্তু এখন দোকানে মুড়ি পাওয়া যায় না। ওই দেখো কতগুলো পেঁয়াজি, হলাম হলাম যেমনভাবে পড়েছে ঠিক এরকম ভাবে আবার পেঁয়াজি ভাজা শুরু করে দিয়েছে কাকু, আবার এক ধাপ পেঁয়াজি ভাজা হচ্ছে। তখন আমি এই 10টা পেঁয়াজি আজকে শেষ করি, তারপর এখনও অবধি স্পেশাল জিনিস বাকি আছে, সেটা তো খেতে হবে। তো এতক্ষণ কাকু তো পেঁয়াজি ভাজছিল, একা ছিল, এখন কাকিমাও চলে এসেছে কাকুকে হেল্প করতে। এই দেখতে পাচ্ছ আস্ত একটা আলুর পাহাড়, এইখান থেকেই এবার হবে আলুর চপ, আর তৈরি হবে স্পেশাল বোম চপ। তো কাকিমা অলরেডি আলুর চপ তৈরি করতে শুরু করেছে, দেখতে পাচ্ছ নতুন ধরনের, এরকম হাতে প্লাস্টিক পরে, যাই হোক আমি এটা ঠিক জানি না, করে এটা কি একবার বোম চপ তৈরি হচ্ছে? ও আচ্ছা, এটা 10 টাকার তৈরি হচ্ছে, আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছি আলুর একটা স্টাফিং থাকে, আলুটার মধ্যে ওই চর্বির যে পুরটা দিয়ে দিচ্ছে, পুরটা দিয়ে আবার আলুটাকে দিয়ে এটা তৈরি হচ্ছে 10 টাকার যে বোম চপটা, সেটা মানে 10 টাকাটা বোম চপ না, 10 টাকাটা ছোট একটি চর্বির চপ, বোম চপটা এখনো তৈরি হয়নি, হবে। যেটার জন্য এত দূর থেকে আসা বোম চপ, সাইজটা দেখো জাস্ট বোমের মতো। এই যে কাকিমা ওই সাইজটা রেখে দিয়েছে, এখনও কাকু ভাজবে, ভাজেনি, আর ওই পাশে আছে ছোট চর্বির চপ, আর এই যে এখানে আবারও তৈরি হচ্ছে ছোট চপগুলো, ছোট চর্বির চপ, যেটার প্রাইস মাত্র 10 রুপিস। তোমার যে স্টাফিং দিয়ে আবার কাকিমা বানাতে শুরু করে দিয়েছে, আর অলরেডি 2 ধাপ পেঁয়াজি ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজিগুলো দেখো অসাধারণভাবে পাহাড়ের মতো সাজানো আছে। দেখো এরপরে কাকু ভাজবে আমাদের স্পেশাল বোম চপ, যেটা জন্য এতক্ষণ ধরে ওয়েট করা। হ্যাঁ হ্যাঁ, কাকু বানাচ্ছে ছোট চর্বির চপ, এখনও বোম চপ আসেনি, তেল গরম গরম একদম টকবক টকবক করছে, টকবক টকবক করেনি, মানে গরম একদম তেল। কাকু বানাক তারপর আসুক, তারপর তোমার স্পেশাল করবো, এখন খাবো, মানে জাস্ট জিভে জল চলে আসছে দেখে। এখন অবধি কাকু একবার দেখতে পাচ্ছ দুজনে একদম অসাধারণভাবে কাজ করছে, বোম চপ রেডি হচ্ছে, চর্বি চপ রেডি হচ্ছে, এখন কাকু দিক তারপর খাবো, এবার জল চলে আসছে। এই সন্ধেবেলায় যদি এরকম চপ পাওয়া যায় তাহলে আর কী চাই। তো ভাজুক কাকু, তো অলরেডি ভাজা শুরু হয়ে গেছে কাকুর দোকানে। তো এখানে অলরেডি ভাজা চলছে, ছোটো চর্বির চপগুলো দিয়েছে, ছোটো চর্বির চপ এখন চলছে, সঙ্গে সঙ্গে আলুর চপও ভাজা হবে একসাথেই, ছোটো আলুর চপ, ছোটো আলুর চপ না, ছোটো চর্বির চপ আর আলুর চপ। দেখতে পাচ্ছ অলরেডি কাকু বেসনে দিয়ে দিতে শুরু করে দিয়েছে, বোম চপ এখনো দেয়নি, বোম চপ দেবে। তো এই হচ্ছে দেখো সাইজটা, কিন্তু একদম বোমের মতোই, বোম চপ দিয়ে দিয়েছে, ও তেলটাও মানে বোম চপ দেওয়াতে একদম হালকা। এই যে দেখো সাইজটা দেখো, বোম চপ পুরো একদম বোমের মতোই, টকবক টকবক করে তেলটা ফুটছে, অসাধারণ খেতে হবে গাইস। তো এখন খাই, আমার তো দেখেই লোভ লাগছে, তো খেয়ে তো আরোই অসাধারণ টেস্ট হবে।
সঙ্গে সঙ্গে যাচ্ছে হচ্ছে ভেজিটেবল চপ, গরম গরম ভেজিটেবলও সাথে নেওয়া হবে, বোম চপ, ছোটো চর্বির চপ, আলুর চপ, ভেজিটেবল একসাথেই ভাজা হচ্ছে। কিন্তু বোম চপের সাইজটা কিন্তু সব থেকে বড়। অলরেডি দেখতে পাচ্ছ দোকানে ভিড় হয়ে গেছে, এখন প্রায় 6টা বাজতে যাচ্ছে, দোকানে অলরেডি মারাত্মক ভিড় শুরু হয়ে গেছে বোম চপের জন্য। দাম এই উঠতে যাচ্ছে, দেখতে পাচ্ছ বোম চপগুলো। ফাইনালি আমাদের বোম চপ রেডি হয়ে গেছে, এবার আসার পালা আমার হাতে। বোম চপ কাকু তুলে নিয়েছে, এবার দিক, তারপর খাবো, খাবার টেস্ট করব। কাকুর হাতের পেঁয়াজি খাওয়ার পর নিয়ে নিয়েছি ভেজিটেবল চপ আর ছোটো চর্বি চপ। ভেজিটেবল চপের প্রাইসগুলো কাকু আগেই বলে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে 5 rupees আর এটা 10 rupees। তো ফার্স্টে ভেজিটেবল, আচ্ছা ভেজিটেবলের সাথে কোনো স্যালাড বা সস দেওয়া হয় না, একদম বিট নুন দিয়ে ব্যবহার করা হয়। এই হচ্ছে ভেজিটেবলের সাইজটা। তো দেখি ভেতরে স্টাফিং, ও বিট গাজর দিয়ে ভেতরে স্টাফিং করা আছে, বাদাম দিয়ে আর কিছুই না। তো চলো দেখি কেমন খেতে। দারুণ করতে বাইরে থেকে পর্যন্ত প্রচণ্ড ক্রাঞ্চি, যেহেতু ব্রেড ক্র্যাম্পস বা বিস্কিটের যে ক্র্যাম্পসগুলো ইউজ করা হয়েছে, আর এই বাদাম আর এই পুরটা। আলাদা করে কিছু বলার নেই, এখন দোকানে মারাত্মক লাইন লেগে গেছে, প্রচণ্ড ভিড়, কাকু কাকিমা দিয়ে শেষ করতে পারছে না, লাইনের পর লাইন। আচ্ছা এটা হচ্ছে ছোটো চর্বি চপ, যার প্রাইস হচ্ছে 10 rupees। তো দেখি এখানে এটা কেন ছোটো চর্বির চপ, আমি ভাঙি আগে। আচ্ছা এই দেখো এখানেও মারাত্মক পরিমাণে ও চর্বি দেওয়া আছে। এই দেখো এখানে আলুর স্টাফিং ব্যবহার করা হয়েছে, আর আলুর স্টাফিংয়ের মাঝে পুরো একটা চর্বি লেয়ার। জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি, এটা তো ভেঙে দিলাম, এটা দেখো, পুরো আলুর মাঝে একটা চর্বির লেয়ার দেওয়া আছে পুরো। তো চলো এবার খেয়ে দেখি এটা কেমন খেতে। চর্বিগুলোকে জাস্ট দেখা যাচ্ছে, দেখো গাইস চর্বিগুলো পুরো উকি মারছে, আর চর্বিগুলোর কিন্তু ভালোই ছোটো ছোটো, কিন্তু একদম দেখা যাচ্ছে না, জানে ভালোই বড় বড় সাইজ। তো চলো একটু ছোটো চর্বির চপ খাওয়া যায়। আলুর সাথে এই চর্বিটা মিশে গেছে বলে, দুটোরই ভালো না, আলুর সাথে মিশে গেছে বলে চর্বিটার একটা দারুণ ফ্লেভার আছে, আলুটার মধ্যেও চর্বির গন্ধটা ছাড়ছে। আর বাইরে থেকে বেসনটা, যেহেতু মটরের বেসন ইউজ করছে, তো বাইরে থেকে প্রচণ্ড ক্রাঞ্চি একটা ব্যাপার, অসাধারণ খেতে। তো আমি এটা খাই, এবারে এখনো স্পেশাল জিনিস বাকি আছে, সেই স্পেশাল জিনিসটা নেবো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো এসে গেছে ফাইনালি আমার কাছে স্পেশাল সজল কাকুর হাতের বোম চপ, ও জাস্ট অসাধারণ। একটু আমি কাছে এসে দেখাচ্ছি, দেখো সাইজটা দেখো, জাস্ট মারাত্মক সাইজ, এই জন্য এই সাইজটাকে বলা হয় বোম চপ। যাই হোক আমি এটাকে আগে ভাঙি, স্টাফিং দেখো মারাত্মক স্টাফিং, আর এইগুলো হচ্ছে চর্বিগুলো, চর্বিগুলো পুরো দেখা যাচ্ছে। এই দেখো এই যে পুরোটাই চর্বি দিয়ে চপটা। এবার হচ্ছে খেতে কেমন, তো ফার্স্টে একটুকু ভেঙে নিয়েছি, খাই গরম গরম বোম চপ। ভালো, দারুণ খেতে, ওটা চর্বির যে খাসির যে চর্বি তার একটা ফ্লেভারও আছে, কারণ যেহেতু খাসির চর্বি দিয়ে জিনিসটা করা, তার একটা ফ্লেভারও আছে, আর বাইরেটা প্রচণ্ড ক্রিসপি, আর আলুর স্টাফিং দেওয়া, আলুটাও মারাত্মক, মানে ঝালও না একদম ঠিকঠাক ম্যানেজ করেছে। সিজল আছে এরকম, যদি বোম চপ পাওয়া যায় তো আর কি চাই তোমাদের, তো তাড়াতাড়ি আসো আর খেয়ে যাও এই বোম চপ সজল কাকুর হাতে। আর একটু ভাঙি, ও মাই গড, তুলতুল করছে, মানে একদম চর্বিগুলোই দেখো গাইস, মানে অনেক প্রচুর পরিমাণে চর্বি দেওয়া হয়েছে এই বোম চপে। তো চলো এই বোম চপ খাওয়াটা শেষ করি, তারপর তোমাদের সাথে কথায় ফিরছি। এবার তোমরা হচ্ছে এই স্পেশাল সজল কাকুর হাতে বোম চপ খেতে আসবে কী করে, এটা হচ্ছে চাঁদপাড়া মণ্ডলপাড়া পেট্রোল পাম্প, এখানে পাশেই দেখছো, একদম পেট্রোল পাম্পের উল্টো দিকেই হচ্ছে সজল কাকুর দোকান। এখন মারাত্মক লাইন লেগে গেছে,
তো এইবার তোমরা হচ্ছে আসবে তো 4টা থেকে 4:30টার মধ্যে কাকুর দোকান খুলে যায়, 10টা বেজে দোকান একদম চলে, তো তার মধ্যে আসো আর খেয়ে যাও কাকুর হাতে গরম গরম বোমচপ। তো আসো খাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেয়, আর পাশের বেল নোটিফিকেশনটা একদম অন করতে ভুলবে না আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নতুন নতুন খাবার সন্ধানে আবার আসতে চলেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।